নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 21 তারিখ বৃহস্পতিবার, নিফটি এবং স্টক নিফটি নিয়ে আলোচনা করব। নিফটি 12,014-তে বন্ধ হয়েছে। আমাদের বারবার প্রেডিকশন ছিল যে নিফটি 12,000-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই অনুযায়ী আমরা বারবার করে বলছিলাম যে নিচে আসলে নিফটিকে বাই করতে হবে। তো আজকের গুরুত্বপূর্ণ জায়গা নিফটির ক্ষেত্রে টেলিচার্টে 11,873 এবং তার থেকে 11,892, এই দুটো জায়গা, এই দুটো স্পেস 72 থেকে 92, যদিও এটা 100 পয়েন্ট তলায় আছে, তো এই জায়গাটা খুব টেলিচার্টের ক্ষেত্রে যারা মুভমেন্ট লক্ষ্য করে নিফটিকে বাই করে নিয়ে যেতে চান তাদের এই দুটো লেভেল খুব ভালো করে ফলো করতে হবে। তো সেটা 1-2 দিনের 3 দিনের পরিপ্রেক্ষিতে হবে। ইন্টারডেতে ট্রেড করতে গেলে গুরুত্বপূর্ণ জায়গায় 11,969, তো এই 69-এর লেভেলটা লক্ষ্য করতে হবে যে ভাঙছে কি ভাঙছে না। তবে মনে রাখা উচিত নিফটি যে আপট্রেন্ডে রয়েছে, তো সেই আপট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেটা গত কয়েকদিন ধরেই বলে আসছিলাম যে নিচে কোন জায়গাটায় আসলে নিফটি বাই করা যায়, তো সেই স্পেসটাকে বের করতে হবে। সেই স্পেসটাই হচ্ছে মেন, যেটা আমরা 11,970 লেভেলটাকে বলছি ডেলি চার্টের ক্ষেত্রে। 11,875 থেকে 893 যে লেভেলটা বললাম এই লেভেলটাকে ফলো রাখুন, এবং এই লেভেলটার কাছে এবং বিশেষ করে 70-এর কাছটাই মেন হবে, কারণ ইন্টারডেতে নিফটি কারেকশন যদি করে ওই জায়গা থেকে পুল ব্যাক করলে আমরা বাই করে কাজ করতে পারব। আমরা বলেছিলাম সানফার্মার কথা, সানফার্মা ক্লোজ করেছে 448 টাকায়। বলেছিলাম রিলায়েন্সের কথা, রিলায়েন্স কিন্তু 1547-এ বন্ধ করেছে। তবে রিলায়েন্স যেখানে ক্লোজ করেছে একটু সাবধান থাকবেন, রিলায়েন্সের এই জায়গাটায় এখন বিশেষ আর এন্ট্রি করার উচিত নয়। আবার পুল ব্যাক নিচের দিকে একটা কারেকশন আসে, তখন আবার রিলায়েন্স নিয়ে কাজ করা উচিত, কারণ যেখানে ক্লোজ হয়েছে হয়তো একটা কারেকশন আসতে পারে, সেই কারেকশনটা এলে তখন রিলায়েন্স বাই করুন। এখন একটু সতর্ক থাকাই রিলায়েন্সে উচিত, 1547 টাকা রিলায়েন্সের ক্লোজিং, যদিও এটা বুলিশ জোনেই আছে। লক্ষ্য রাখবেন শর্ট করবেন না, নিচে আসলে বাই করার চেষ্টা করুন। একটা শেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করি, লুপিন, এই শেয়ারটাকে একটু ফলো রাখুন। লুপিনের সাপোর্ট 742 টাকা, 778 টাকায় ক্লোজ করেছে। লুপিন যদি কিছুটা কারেকশন হয় লক্ষ্য রাখুন, সেক্ষেত্রে লুপিনকে বাই করার চেষ্টা করতে পারেন, কারণ এর একটা পোলারিটি চেঞ্জ হচ্ছে, যেটা এতদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল সেটা ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা করছে। তবে সাপোর্টের কাছাকাছি আসলে বাই করাটা যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে সেখান থেকে আরও ভালো টাকা পাওয়া যাবে। এবং এখানে বাই করলেও 740-742 টাকা কিন্তু স্টপ রেখে আপনাকে কাজ করতে হবে। ব্যাঙ্ক নিফটি স্ট্রংই রয়েছে, তবে মনে রাখতে হবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমাদের সেম ভিউই থাকবে। আমার ব্যাঙ্ক নিফটিও তো বুলিশ ছিলাম, 31,293-তে ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে, তো 31,176 এই লেভেলটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা সেকুলার ট্রেন্ডে ব্যাঙ্ক নিফটি চলছে, আপ ট্রেন্ডে ব্যাঙ্ক নিফটি চলছে, লক্ষ্য রাখুন কারেকশন যেখানে হবে সেখান থেকেও ব্যাঙ্ক নিফটি বাই করা যেতে পারে। মনে রাখবেন আমরা মার্কেট সম্বন্ধে আপাতত বিয়ারিশ নই, এবং মার্কেট একটা বুল রানের মধ্যে রয়েছে, অতএব সেভাবে লক্ষ্য রেখেই ট্রেড নিন এবং কোনো মতেই শর্ট করতে যাবেন না। যেগুলো কালেকশন হচ্ছে সেই শেয়ারগুলোকে ফলো করুন এবং করার পর সেখানে বাই এন্ট্রি নিন। আজকে নতুন শেয়ার যেটা শেয়ার করলাম সেটা লুপিন, সেই শেয়ারে নজর রাখুন। ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন, এবং লক্ষ্য রাখুন আগামী দিনে আমরা কোন কোন শেয়ার সম্বন্ধে আলোচনা করছি। আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানান। ধন্যবাদ।